অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নবজোয়ার কর্মসূচির জন্য প্রস্তুতি সভা হলো তৃণমূল কংগ্রেসের। নমস্কার, আপনারা দেখছেন ঘাটাল নিউজ, আমি আপনাদের সঙ্গে কুসুমিতা রায়। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নবজোয়ার কর্মসূচির জন্য প্রস্তুতি সভা হলো তৃণমূল কংগ্রেসের। ঘাটাল টাউন হলে আয়োজিত এই সভা থেকে তৃণমূল কংগ্রেস নেতৃত্ব বার্তা দিলেন, একমাত্র যাদের জনভিত্তি আছে, তৃণমূল স্তরে গ্রহণযোগ্যতা আছে, তাদেরই প্রার্থী করা হবে, বাকিদের নয়। প্রস্তুতি সভায় ছিলেন ঘাটাল সাংগঠনিক জেলা সভাপতি আশিস উদাহিত, ঘাটাল ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি দিলীপ মাঝি, জেলা সাধারণ সম্পাদক বিকাশ কর সহ অন্যান্যরা। ঘাটাল সাংগঠনিক জেলার 10টি ব্লকের বুথ সভাপতি, কর্মী এবং নেতৃত্বরা উপস্থিত ছিলেন। আশিসবাবু বলেন, এই কর্মসূচি সুশৃঙ্খলভাবে যাতে হয় সেই বিষয়ে আলোচনা হলো। দিলীপবাবু বলেন, মে মাসের 26 থেকে 30 তারিখের মধ্যে অভিষেক বন্দ্যোপাধ্যায় ঘাটালে আসবেন, আমরা ওই কর্মসূচির জন্য সম্পূর্ণভাবে প্রস্তুত। বিকাশবাবু বলেন, এই কর্মসূচি অভিনব এবং এই কর্মসূচি ঘিরে ক্যাম্পেইন চলছে এবং নির্দিষ্ট দিনে নবজোয়ার কর্মসূচি সফল করার জন্য এই প্রস্তুতি সভা। আমরা ঘাটাল সাংগঠনিক জেলা 10টি ব্লকে এই প্রস্তুতি সভা করছি, কারণ আমরা যাতে করে আমাদের এই ঘাটাল সাংগঠনিক জেলায় আমাদের প্রিয় নেতা, আমাদের সম্মানীয় অভিষেক বন্দ্যোপাধ্যায়, তিনি যেদিন এখানে এসে পৌঁছবেন, যাতে আমরা একটি ঐতিহাসিক সভার রূপ দিতে পারি, যাতে ইতিহাস মানে এ পর্যন্ত যে ইতিহাস হয়েছে সেই ইতিহাসকে পেছনে ফেলে আরও নতুন ইতিহাস আমরা যাতে করতে পারি, আমাদের যাতে করে আমরা জনসমুদ্রে পরিণত করতে পারি সেদিনকার সভাকে, তাই আমরা প্রত্যেকটি এলাকায় আমরা এই সভা করেছি এবং যাতে করে সভা অত্যন্ত শৃঙ্খলাপরায়ণভাবে সেখানে আমাদের আমাদের সূচিত হয়, সে ব্যাপারে আমরা কিন্তু সমস্ত আমাদের যারা কোন সহকর্মী আছে তাদেরকে কিন্তু আমরা সেই ভাবে সতর্ক করেছি এবং শৃঙ্খলাবদ্ধভাবে তারা যাতে করে তাদের মতদান করতে পারেন সে বিষয়টি আমাদের কাছে রেখেছি। তো আমি মনে করি যে আমাদের আজকের এই যে প্রস্তুতি সভা, এই প্রস্তুতি সভার মধ্য দিয়ে আমরা দলকে আরও বেশি শৃঙ্খলাপরায়ণ করতে পারবো বলে আমাদের মনে হয় এবং আমি মনে করি যে এ পর্যন্ত বিভিন্ন জেলায় যে সংখ্যক মানুষ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কিন্তু স্পর্শ করার জন্য আমাদের মনে হয় যে এই জেলা সমস্ত জেলার এ পর্যন্ত যে তাদের মানে ছবি দেখেছে সেই ছবিকে আমার মনে হয় আমরা অতিক্রম করে নতুন করে ইতিহাস করতে পারবো বলে আমাদের বিশ্বাস। আমরা এবং আমাদের দল তার উপস্থিতিতে আরও আরও বেশি সমৃদ্ধ হবে বলে আমরা মনে করি। প্রস্তুতি সভা আমরা যদি করলাম টাউন হলে বুথ সভাপতিদের নিয়ে, সেখানে পরিষ্কার আমাদের একটা দলের গাইডলাইন ডেটটা হয়েছে 26 থেকে 30-এর মধ্যে পশ্চিম মেদিনীপুরে আমাদের প্রিয় নেতা আসছেন অভিষেক ব্যানার্জি, ঘাটাল ব্লক তৃণমূল কংগ্রেস তৈরি, সেই তৈরির বার্তাটা আরেকটু সুন্দর করে তৈরি করে দেওয়ার জন্যে আমরা এই প্রস্তুতি মিটিংটা করলাম। কীভাবে করতে হবে, কীভাবে আসতে হবে, কি কাদের যারা ভোটার, এগুলো মোটামুটি একটা আমরা আলোচনা করে একটা সম্ভব ধারণা তৈরি করে দিলাম। কর্মীদের মধ্যে একটা দোলাচল চলছিল, কারা ভোট দিতে পারবে, কারা ভোটার নয়, তার একটা আলোচনা তৈরি করে আমরা ওদের জানিয়ে দিলাম যে এইভাবেই আমরা তৈরি থাকি। যে কোনো দিন যে কোনো সময় তৃণমূল কংগ্রেসের যে নবজোয়ার, তৃণমূলের নবজোয়ার প্রোগ্রাম আমরা পাবো, ঘাটাল আমরা তৈরি, সেই বার্তা দেওয়ার জন্য। তিনি বলেছেন, ব্লকের সভাপতিও বলেছেন, তৃণমূলের নবজোয়ার এটা একটা নতুন ধরনের ক্যাম্পেইন, জনসংযোগ করার জন্য ক্যাম্পেইন এবং জনমত সমীক্ষার মধ্য দিয়ে প্রার্থী তোলার জন্য এটা অভিনব উদ্যোগ। মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি সিদ্ধান্ত গ্রহণ করেছেন, আমার ঘাটাল ব্লকে বা ঘাটাল জেলায় যেটা হবে সুশৃঙ্খলভাবে সুন্দরভাবে যাতে হয়, হাজার হাজার মানুষ যাতে উপস্থিত হয়ে এই ক্যাম্পেইনটা সর্বাত্মকভাবে সফল করে, তার জন্য আমরা মিটিং ডেকে আজ এই কর্মী সমর্থক এবার বুথ থেকে, অঞ্চল থেকে, ব্লকে সমস্ত কর্মী সমর্থক নেতৃত্বকে ডেকে সেই বার্তা আমরা দিলাম যাতে সফল করা যায়। ঘাটাল মহকুমার আপডেট পেতে ঘাটাল নিউজ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ঘাটাল নিউজ ফেসবুক পেজটি লাইক ও ফলো করুন।